জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের ফাইনাল সহ সব পরীক্ষা দ্রুত গ্রহণের দাবিতে বরিশাল বিএম কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে 11:45 পর্যন্ত ব্রজমোহন কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের সামনের সড়কে এবং ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।